আজকে আমরা শিখবো থাম্বনেল বানানো, মানে ইউটিউবের জন্য থাম্বনেল খুবই জরুরি। তো আজকে আমি যে থাম্বনেলটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে যারা একদম শুরুর দিকে আছেন শুধুমাত্র তাদের জন্য। থাম্বনেলটি বানানোর জন্য আমাদের দুটি অ্যাপস লাগবে, তো সেই দুটি অ্যাপস হচ্ছে পিকস্যাট এবং স্ন্যাপসিড। তো আমরা প্রথমে পিকস্যাটে যাব, পিকস্যাটে গেলাম এবং নিচে যেয়ে দেখবো পিক ক্যানভাস লেখা, হ্যাঁ সেখানে গিয়ে আমরা 9020x1080 একটি টেমপ্লেট বানাবো এবং উপরে ক্লিক করে আমরা এডিট ইমেজে ক্লিক করব এবং সেখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব এবং আমাদের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করব। ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম, তো আপনারা আপনাদের পছন্দের মতো ছবি সিলেক্ট করে নেবেন। তারপর এটিকে আমরা রিসাইজ করব, মানে রিসাইজটি হচ্ছে আর কি আপনার যেভাবে ইচ্ছা আপনি আর কি টেক্সট বসাবেন, তো একটা আর কি বাম পাশের জায়গাটা খালি রাখলে বেশি ভালো হয়। তারপর এটিকে আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা এখন যাব হচ্ছে স্ন্যাপসিডে, তো স্ন্যাপসিডে গিয়েও আমরা সেখানে একটা ছবি সিলেক্ট করব। তো ছবিটি আসলো আমাদের সেই ছবিটি, তারপর আমরা টুলসে গিয়ে নিচে দেখব টেক্সট লেখা আছে, তো টেক্সটে গিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর এটি আসবে, তখন আমরা আমাদের যে ভিডিওর যে টাইটেল হবে তা লেখার চেষ্টা করব। এখানে আমি লিখলাম হাউ টু মেক থাম্বনেল এবং এখানে বসিয়ে আমরা সাইজটা ঠিক করব এবং চেষ্টা করব যে বিভিন্ন কালার দিয়ে দেখতে যে কোনটা বেশি ভালো লাগছে। আমার কাছে এটা বেশি ভালো লেগেছে, তো আমি এটাই দেওয়ার চেষ্টা করলাম। তো এটা দেওয়ার পরে আমরা এক্সপোর্টে টিপ দেব এবং ছবিটি সেভ করে ফেলব। সেভ হলো, এবার চলুন গ্যালারিতে গিয়ে আবার দেখে আসি ছবিটি কেমন হলো। গ্যালারিতে গেলাম এবং তৈরি হয়ে গেল আমাদের আজকের থাম্বনেল। তো আশা করি আপনারা এটি বাসায় বসে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।